আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন কাশ্মীরে বসে গেছি আলহামদুলিল্লাহ। কাশ্মীরে প্লেনে জার্নি ছিল 1.5 ঘন্টা মতো। আমরা উঠেছিলাম 3:30টার দিকে, বিকাল 3:30টার দিকে। এখন আমাদের অলমোস্ট 5টা বাজে। 5টার সময় আমরা মাত্রই স্টেশনে নামলাম, এয়ারপোর্টে নামলাম। এয়ারপোর্টে নেমেই একটু শীতের ভাব চলে এসছে, মানে কি বলবো, শরীরে একটু হালকা কাঁপুনি দিচ্ছে, অনেক শীত। আর আসার পথে যে বরফ দেখেছি আপনাদের সাথে এক্সপ্লেন করা যাবে না, মানে এত সুন্দর লেগেছে। আমি এর ভিডিও শর্ট দিয়ে দেবো ইনশাল্লাহ, এই ভিডিওর পরপরই একটা শর্ট দিয়ে দেবো যে কী ধরনের, মানে কত সুন্দর প্লেন থেকে আমি একটা ভিউ পেয়েছিলাম, মানে অসাধারণ ভিউ, মানে ভাবা যায় না। আমরা এসছি প্রথমে, আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম দিল্লিতে, দিল্লি থেকে আমরা আবার কাশ্মীরে এসেছি শ্রীনগরে। এখন শ্রীনগরে মাত্র এসে নামলাম, খুব ভালো লাগছে। অনেকদিনকার স্বপ্ন ছিল যে আমি কাশ্মীরে আসব, মানে কয়েক বছর ধরে আমি চিন্তা ছিলাম। তাছাড়াও এই বছরের প্রথম দিকে জানুয়ারি থেকে আমার অনেকটা চিন্তা ছিল আমি চলে আসব, কিন্তু আমি ভালো পার্টনার পাচ্ছিলাম না, সেই কারণে আসতে পারিনি। যা হোক, আল্লাহর রহমতে স্বপন ভাই মানে আসার সম্মতি দিল, সেই কারণে আর কি আরও হয়ে গেল, না হলে হয়তো এবছরও কি হয়তো ঠিক না। হ্যাঁ, যাই হোক, খুবই ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, আমি মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। হালকা শীত, তার উপরে প্লেন থেকে যে ভিউটা দেখেছি, আমি তো মনে করছি এই কাশ্মীরে অনেক দিন থেকে যাবো ইনশাল্লাহ, 10 থেকে 15 দিনের একটা প্ল্যান আছে। মানে খুব সুন্দরভাবে পঙ্খানুপঙ্খানুভাবে ঘুরে আপনাদের দেখাবো যে কাশ্মীর কত সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে সৃষ্টি করেছে তার সুনিপুণ হাতে। আর কী জন্য এই কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় এটাও আপনারা দেখবেন। এখন আমি আসি কাশ্মীরের শ্রীনগরের এয়ারপোর্টের সামনে। এই এয়ারপোর্টে আমি মাত্রই ল্যান্ড করলাম। এবার আমি বের হয়ে আমরা এখন একটা ট্যাক্সি নেব, নিয়ে ডাল লেক কিংবা আশপাশে কোথাও যাব। তো আমি এখন প্রচুর ক্ষুধার্ত আছি, এখন প্রচণ্ড ঘুমও লাগছে আমার, কেননা 2 রাত ঘুম হয়নি। গতকালকে রাত্রে মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি, কারণ 11টার দিকেই আমরা প্লেনের টিকিট কনফার্ম করেছিলাম যে আমাদের সকাল 5টায় ফ্লাইট, 5:30 ফ্লাইট। তো মানে ঘুমাতে ঘুমাতে 12টা বেজে গেছিলো, এই কারণে আর কী বলবো, মানে 3টার দিকে আমার উঠা লেগেছে, কারণ আবার গোছ গাছের বিষয় আছে, ফ্রেশ হওয়ার বিষয় আছে। সব মিলিয়ে 3টার সময় ঘুম থেকে উঠে, এবার আমাদের গাড়ি আগে থেকে আমরা রাত্রেই যখন প্লেনের টিকিট কনফার্ম করি তখনই গাড়িও কনফার্ম করেছিলাম। গাড়ি কনফার্ম করার কারণে আর একটু সুবিধা হয়েছিল আমাদের, 3টার সময় গাড়ি এসে আমাদের হোটেলে নিতেছিল। তো তখন থেকে মানে কালকে মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি, আর যখন আমরা কাশ্মীরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিই তখনও ওই দিন রাত্রেও আমাদের বেশি ঘুমায়নি, মাত্র 4 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম রাত্রে। আমার ওই দিন রাত্রেও ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিলো। যাই হোক, দর্শকমণ্ডলী, আপনাদের আমার ক্যামেরা লেন্সের মাধ্যমেই আপনাদের সুন্দর সুন্দর ফুটেজ নিয়ে দেখাবো ইনশাল্লাহ। এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমরা এখন একটা রুম খুঁজে তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। এখন ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকে সবাই, আপনাদের সুস্থতা কামনা করছি।